দর্শক সিরোনামী জানাচ্ছিলাম মেট্রো রেলের টিকিটের উপর পনেরো শতাংশ মূল্য সংযোজন কর বাড়ানোর বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে এমনটি জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সকালে টিএনটি মাঠে আওয়ামী লীগ মৎস্যজীবী লীগ আয়োজিত ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন সরকারের উচ্চ পর্যায়ের কোনো সিদ্ধান্ত হওয়ার আগে হুট করে কারা এ ধরনের খবর দিল এ বিষয়টি তিনি জানেন না ওবায়দুল কাদের আরো বলেন মেট্রেল গণপরিবহন হিসেবে মানুষকে বিশেষ সেবা দিচ্ছে আর জনগণ এর সুফল পাচ্ছে হঠাৎ করে কারা মেট্রোলের ভাড়া ভ্যাট ফিফটিন পারসেন্ট বাড়বে জুলাই থেকে এ ধরনের ঘোষণা দিল এ সম্পর্কে আমরা কিছু জানি গণপরিবহন একটা বিশেষ সেবা মেট্রো রেল মানুষের সুফল পাচ্ছে এখনো কোথায় জুলাই মাস আর এ নিয়ে আমরা কোনো সিদ্ধান্ত নিই